সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুবাদক প্রোগ্রামের পরের অংশ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন, প্রোগ্রাম অর্গানাইজেশন। আচ্ছা, আমি একটা প্রোগ্রাম বানাতে হলে আমাকে কি কি করতে হবে? একটা প্রোগ্রাম বানাতে হলে সেখানে ইনপুট দিতে হবে, আপনার মেশিন থেকে সেখানে প্রসেসিং করবে এবং সেখান থেকে আমরা আউটপুট পাবো। তাহলে প্রত্যেকটা প্রোগ্রামের আমরা তিনটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, একটা হচ্ছে আউটপুট। তো এখানে একটু কথা বলা আছে যে ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডাটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলোকে আমরা বলছি ইনপুট। প্রদত্ত ডাটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয় এবং সেটাকে আমরা বলছি কি, প্রসেসিং। আর প্রসেসিং থেকে আমরা যে ফলাফলটুকু পাচ্ছি সেটাকে বলতেছি আউটপুট। তো একটি উদাহরণের মাধ্যমে নিচে আমরা প্রোগ্রামের সংগঠনগুলো দেখাচ্ছি। যেমন আমি একটা প্রোগ্রাম শুরু করব, শুরু করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে স্টার্ট। তো স্টার্ট এর পরে আমাকে ইনপুট দিতে হচ্ছে, এখানে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং গড় আমরা নির্ণয় করব। তো দুটি সংখ্যার জন্য প্রথমে একটা সংখ্যা নিতে হবে, সেটাকে আমরা বলছি ইনপুট নাম্বার ওয়ান। দেন আরেকটা সংখ্যা, সেটা হচ্ছে ইনপুট নাম্বার টু। আমরা এখন সাম বের করব, সাম হচ্ছে নাম্বার ওয়ানের সাথে নাম্বার টু কে অ্যাড করা, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়েছি, এটাকে বলছি আমরা প্রসেসিং। ইনপুটের যে নাম্বারগুলো নিয়েছে সেগুলোকে বলছি আমরা ইনপুট। তো সাম বের করার পর সামকে যখন আমরা দু দিয়ে ভাগ করব তাহলে আমরা কাকে বের করতে পারতেছি, আমরা অ্যাভারেজটা বের করতে পারতেছি। এখন রেজাল্ট দেখাবো কাকে, অ্যাভারেজকে। সো লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট মানে হচ্ছে ছাপানো, মানে রেজাল্ট দেখা। তাহলে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। সো আমাকে যে কমান্ডটা নিতে হচ্ছে সেটা হচ্ছে এন্ড। তাহলে এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল, যোগফলের গড় নির্ণয় করা, যোগফলের পর গড় নির্ণয় করা, এটার জন্য একটা একটা প্রোগ্রাম। তো সেখানে আমরা ইনপুট দিয়েছি, প্রসেসিং হয়েছে, দেন সেখান থেকে আউটপুটের মান দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম তৈরি করার জন্য কিছু ধাপ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। প্রোগ্রাম তৈরির ধাপ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু মাথায় রাখবো, পরীক্ষাটা অনেকবার কোয়েশ্চেন চলে আসছে। প্রোগ্রাম সম্পর্কে আমরা আগের পাঠে জেনেছি যে কোনো প্রোগ্রাম সুষ্ঠুভাবে তৈরি করতে কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। তো ধাপগুলো কী কী আছে? প্রথম ধাপটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, মানে হচ্ছে প্রবলেম স্পেসিফিকেশন। এটা জিনিসটা কি, সমস্যার সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হয়। সমস্যায় কোন ধরনের ইনপুট হবে এবং কোন ধরনের আউটপুট প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম ধাপটাতে। সমস্যার সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটিও আমরা সমস্যা নির্দিষ্টকরণ যে ধাপটা আছে সেখানে সম্পন্ন করব। যখন প্রোগ্রাম নির্দিষ্ট করব, সমস্যাগুলো নির্দিষ্ট করব, করার পরে আমার কাজ হচ্ছে সমস্যাগুলোকে অ্যানালাইজ করা, মানে হচ্ছে বিশ্লেষণ করা। তো সমস্যা নির্দিষ্টকরণের পর সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। এই ধাপে নিম্নলিখিত বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দিব। একটা গাণিতিক মডেল তৈরি করব, কিভাবে করলে আমার প্রবলেমগুলো সলভ হবে, তো সমস্যা সমাধানের জন্য কত সময় লাগবে সেটাও আমরা একটু নিরূপণ করব। দেন হচ্ছে আমরা এখান থেকে সমস্যা বিশ্লেষণের জন্য বিভিন্ন টুলস ব্যবহার করব, যেমন ফ্লো ডায়াগ্রাম, ডিসিশন ট্রি, ডিসিশন টেবল, স্ট্রাকচার্ড ইংলিশ, সেগুলো আমরা ব্যবহার করব। সেগুলো হচ্ছে কিছু ডিসিশন নেওয়া, কিছু মডেল তৈরি করা, এগুলোকে আমরা বলছি দুই নম্বর ধাপে সমস্যা বিশ্লেষণ। তিন নম্বর ধাপটাতে আমরা আসছে প্রোগ্রাম ডিজাইন। আমি যখন একটা প্রোগ্রাম বানাবো সেটার জন্য আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নামক দুটা প্রক্রিয়ার সাহায্য নিতে পারি। সেখানে আরো একটা আছে, সুডো কোড বলা হয়, এই তিনটা সাহায্য নিতে পারি। যেমনটা আমরা কোনো একটা ম্যাথ করার সময় ম্যাথটা যদি আমরা রাফ করে দেখি, রাফের মধ্যে যদি আনসারটা মিলে দেন আমরা ফেয়ার কাজ হাই করি। তো এরকম একটা প্রোগ্রাম বানানোর জন্য আমাকে ফার্স্টে ডিজাইন করতে হবে। তো প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে যে ছোট ছোট ভাগগুলো করা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক সমাধান বের করতে হবে। তো প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। সেগুলোর জন্য আমরা তিনটা প্রক্রিয়া সাহায্য করতে পারি, একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে কি, শুরু করি। এখন এরপর আমাকে কি করতে হবে, প্রোগ্রাম উন্নয়ন করতে হবে। এখন প্রোগ্রাম আমি ডিরেক্ট কোডিং করব, আমার এর আগে রাফ করা শেষ। তো রাফ করার পরের কাজটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন করা। অ্যালগোরিদম বা ফ্লো চার্টকে কোনো একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা লিখতে হবে, উচ্চস্তরের ভাষা তো অনেকগুলোই আছে, যে কোনো একটা সাহায্য নিয়ে আমি করতে পারি।
তো এই ভাষায় লেখাটাকে বলছি আমরা কোডিং করা, যেমন আমরা ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতে পারি, সি আছে, প্যাসকেল আছে, কিউবেসিক আছে, ইত্যাদি ভাষায় কোডিং করা যেতে পারে। আমার কোডিং করা শেষ, এবার আমরা এটাকে কি করবো, বাস্তবায়ন করবো, মানে ইমপ্লিমেন্টেশন করবো। হার্ডওয়্যার ক্রয় হতে শুরু করে সফটওয়্যার ইনস্টলেশন, এইসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। বাস্তবায়নের আবার দুটি অংশ আছে, একটা হচ্ছে টেস্টিং করা, একটা হচ্ছে ডিবাগিং করা। টেস্টিং জিনিসটা কি, প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির যে কোনো ধরনের আউটপুট ও ফলাফল হওয়া উচিত তা ঠিক মতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা। সেখানে আমরা এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে বুঝতে হবে প্রোগ্রাম কোডিং এর কোথাও কি আছে, ভুল আছে। এই ভুলগুলাকে আমরা বলেছিলাম বাগ, ভুলগুলাকে আমরা নাম বলছি কি বাগ। এই ভাগ হচ্ছে তিন প্রকার। বাগে একটা হচ্ছে ব্যাকরণগত ভুল, এটাকে আমরা ইংলিশে বলছি সিনট্যাক্স এরর, এটা হচ্ছে যৌক্তিক ভুল, এটাকে আমরা বলছি লজিক্যাল এরর, হচ্ছে নির্বাহজনিত ভুল, এটাকে আমরা বলছি এক্সিকিউশন এরর অর রান টাইম এরর। আমরা এই ভুলগুলো সম্পর্কে একটু ডিটেলস জানবো। আর আমরা প্রোগ্রামে কোনো ভুল থাকে সেটাকে আমরা বলছি কি বাগ। এই ভাগ ভাগ হচ্ছে তিন প্রকার। তো একটু দেখি ডিটেলস। ব্যাকরণগত ভুল, প্রথমটা যেটা ছিল সিনট্যাক্স এরর, যে ভাষায় প্রোগ্রাম লেখা হবে সে ভাষায় নিজস্ব কতগুলো নিয়ম থাকে, নিয়ম বহির্ভূত কোনো কোডিং হয়ে থাকলে তাকে আমরা বলছি ব্যাকরণগত ভুল। যেমন সি প্রোগ্রাম ভাষায় কোনো স্টেটমেন্ট করে অবশ্য অবশ্যই আমাকে সেমিকোলনটা দিতে হবে, যদি কোনো কারণে আমি সেমিকোলনকে ভুলে যাই তাহলে বুঝতে হবে সেখানে একটা ব্যাকরণগত ভুল হয়েছে। এক্ষেত্রে কোনো স্টেটমেন্টের পর সেমিকোলন না দিলে তা হবে সি প্রোগ্রাম ভাষার ক্ষেত্রে ব্যাকরণগত ভুল, এটাকে আমরা বলছি সিনট্যাক্স এরর। তো ব্যাকরণগত ভুল কম্পিউটার এরর মেসেজ দিবে এবং প্রোগ্রামের কোথায় কি ভুল হয়েছে তা জানিয়ে দিবে। তো ভুল সংশোধন করার সাপেক্ষে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করবে। এখানে আরো একটা কথা বলে দিই, মনে করেন যে আমার ওখানে একটা নির্দেশ দিতে হলো, কম্পিউটারকে একটা নির্দেশ দিতে হলো, যেটা আমরা সাধারণত সি ভাষায় দিয়ে থাকি, প্রিন্ট এফ, PRINTF, প্রিন্ট এফ। তো এখানে প্রিন্ট এফ এর মধ্যে আমি যদি এন এর জায়গায় একটা এম বসাই দিই বা পি এর জায়গায় আর অন্য একটা ক্যারেক্টার বসাই দেয় তাহলে সেটা যে ভুল সেটাকেও বলা হবে সিনট্যাক্স এরর। এরপরে দুই নাম্বার যে ভুলটা আছে সেটা হচ্ছে যৌক্তিক ভুল। লজিক্যাল ভুলটা কিরকম, প্রোগ্রামে কোনো লজিক লিখতে ভুল হলে, ধরা যাক যে আমি এক্স গ্রেটার দেন ওয়াই লিখবো কিন্তু আমি ভুলে এক্স লেস দেন ওয়াই লিখে ফেলছি, তাহলে এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো লজিক্যাল, মানে এক্স এখানটায় বড় ওয়াই তুলনায় কিন্তু আমি ভুলে লিখে ফেললাম ওয়াই বড় এক্স এর তুলনায়। এই ধরনের যে ভুলগুলো আছে সেগুলোকে বলছি আমরা লজিক্যাল এরর। এখন কথা হচ্ছে কম্পিউটার কিন্তু এই ধরনের ভুলগুলোকে চিহ্নিত করতে পারে না, কম্পিউটার এর জন্য কোনো এরর মেসেজ দিবে না, কিন্তু ফলাফলটা কি আসবে, ভুল আসবে। এখানে কম্পিউটার সরাসরি তোমাকে এরর মেসেজ দিবে, বাট এখানটা কোনো এরর মেসেজ দিবে না, কারণ কম্পিউটার তো বুঝতেছে না যে এখানে গ্রেটার দেন হবে না লেস দেন হবে। দেন তিন নাম্বার যে ভুলটা সেটাকে আমরা বলছি নির্বাহজনিত ভুল, এক্সিকিউশন এরর অর রান টাইম এরর। প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট দিতে ভুল হলে, অর্থাৎ ভুল ডাটা ইনপুট দিলে আউটপুটও কি আসবে, ভুল আসবে। এই ধরনের ভুলগুলোকে আমরা বলছি নির্বাহজনিত। বললাম যে আমি একটা সফটওয়্যার বানাচ্ছি যেখানে আমি ডাটা নিব সব পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার জন্য কম্পিউটারকে নির্দেশ দিতে হয় ইন্টিজার, কিন্তু আমি মান নেওয়ার সময় পূর্ণ সংখ্যা না নিয়ে ভগ্নাংশ জাতীয় মান নিচ্ছি 5.25। তাহলে আমি এই ধরনের যদি মান নেই কিন্তু আমি ডিক্লেয়ার করেছিলাম পূর্ণ সংখ্যা নিচ্ছি ভগ্নাংশ, এই ধরনের মান যে ভুলটা আছে সেই ভুলটাকে বলা হচ্ছে এক্সিকিউশন এরর বা রান টাইম এরর, যা আমরা পরবর্তীতে আরেকটু ক্লিয়ার করে বুঝে দেবো উদাহরণ দিয়ে যখন আমরা সি প্রোগ্রামগুলো করবো তখন। এখন এই তিন ধরনের ভুল আছে, সে ভুলগুলো যদি শুধরাই শুধরানোটাকে বলা হয় ডিবাগিং, মানে টেস্টিং এর ক্ষেত্রে আমরা তিন ধরনের ভুল সম্পর্কে জেনেছি, প্রোগ্রাম যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে আমরা তাকে বলছি বাগ, আর উক্ত বাগকে সমাধান করাকে বলছি আমরা ডিবাগ। এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান করা সহজ কিন্তু লজিক্যাল এরর এবং এক্সিকিউশন এরর সমাধান করা তুলনামূলকভাবে কি জটিল। এখন পাঁচ নাম্বার ধাপ পর্যন্ত আমরা কমপ্লিট করছি, ছয় নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আমি যখন পুরো প্রোগ্রামটা কমপ্লিট করে ফেললাম, কমপ্লিট করার পর আমাকে এটা কি করতে হবে, এটার ডকুমেন্টেশন করতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ মেনটেন্স করতে হবে। সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকীকরণ করা প্রয়োজন হয়, এ ধরনের কাজ রক্ষণাবেক্ষণ ধাপে অন্তর্ভুক্ত। এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ এই ধাপে সম্পন্ন করা হয়। এখানে একটু করে ডিটেলস দেওয়া আছে বাগ এবং ডিবাগ নিয়ে, প্রোগ্রাম থেকে ভুল ত্রুটি খুঁজে বের করে তার সমাধান করাকে বলা হয় ডিবাগিং। বাগ অর্থ হচ্ছে পোকা, ডিবাগিং অর্থ হচ্ছে পোকা দূর করা। এটা কোথেকে আসছে, 1945 সালে
মার্ক ওয়ান কম্পিউটারের একটি মত প্রকার ঢুকে যাওয়াটা অচল হয়ে পড়ে। তখন থেকে ডিবাগিং শব্দটির উৎপত্তি। ডিবাগিং করার জন্য প্রোগ্রামটিকে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা করা হয়, প্রয়োজন হলে প্রোগ্রাম বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যেতে পারে। তো আমরা এখন দেখব যে তিন নাম্বার ডাক্তার আমরা বলেছিলাম যে প্রোগ্রাম ডিজাইন করার জন্য আমাকে অ্যালগোরিদম প্রচুর শুরু করে সাহায্য নিতে হয়। তো অ্যালগোরিদম জিনিসটা কি, প্রচুর জিনিসটা কি, কোন একটি সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি আমরা তাকে বলছি অ্যালগোরিদম। কোন একটা সমস্যা সমাধানের জন্য মানে আমি একটা প্রোগ্রাম বানাবো, তো প্রোগ্রাম বানানোর জন্য যে ধাপগুলো আছে সেগুলোকে আমি লিখিত আকারে খাতায় যখন প্রকাশ করবো সেটাকে আমরা বলছি অ্যালগোরিদম। তো কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্যই অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, একটু পর্যন্ত আমরা একটু মাথায় রাখবো এটা। তো অ্যালগোরিদম সহজবদ্ধ হতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে, অবশ্যই নির্দিষ্ট সকল ধাপে সমস্যার সমাধান দেখাতে হবে, মানে ধাপ অনেক কম হতে হবে। অতিরিক্ত যদি ধাপ হয়ে যায় তাহলে এটা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দেন হচ্ছে অ্যালগোরিদম শূন্য বা এক বা একাধিক ইনপুট থাকতে হবে, অবশ্যই কমপক্ষে একটি আউটপুট থাকতে হবে, একে ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব। তো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে, এটা আমরা শর্ত বা নিয়ম অ্যালগোরিদমটি সহজ করতে হবে, ধাপগুলো স্পষ্ট হতে হবে, সসীম সংখ্যক ধাপে মানে আমাকে কম সংখ্যক ধাপে সমাধানটা বের করতে হবে, অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। সুবিধা হচ্ছে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, প্রবাহের দিক বোঝা যায়, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তনে সহায়তা করে। এটা হচ্ছে অ্যালগোরিদম। আর একটা আছে আমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট জিনিসটা কি, আমরা অ্যালগোরিদম দিয়ে কি করি কাগজে কলমে সমাধান করার জন্য এবং ধাপে ধাপে লিখিত আকারে যেটা হয় সেটাকে বলছে অ্যালগোরিদম। কিন্তু ফ্লো চার্টটা হচ্ছে চিত্রভিত্তিক, সে কি করে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে আমরা বলছি ফ্লো চার্ট। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বোঝায় সহজ হয় বলে এটি প্রোগ্রামার ও ব্যবহারকারীর মাঝে সংযোগ রক্ষার জন্য ব্যবহৃত হয়। এই ফ্লোচার্ট হচ্ছে দুইটা, একটা প্রোগ্রাম প্রজেক্ট, একটা সিস্টেম প্রজেক্ট। এই সিস্টেম প্রজেক্টটা আমাদের সিলেবাসে নাই, শিক্ষণ পরে নাই, সো এটা আমরা বাদ দিয়ে যাবো। আমরা যেটা পড়বো, যেটা পরীক্ষায় আসে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো কি, একটু উন্নত মানে ফ্লোচার্টে এই বৈশিষ্ট্যগুলো থাকে। বৈশিষ্ট্য হচ্ছে একটা সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় অ্যালগোরিদমের তুলনায়, প্রচারের প্রোগ্রামের উদ্দেশ্যটা সহজে বোঝা যায় এবং তার দিক নির্ণয়টা সহজে বোঝা যায়। দুইটার মধ্যে যদি তুলনা করতে গেলে কখনো আমরা প্রচারকে প্রায় বেশি একটু মাথায় রাখতে পারে। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তনে সহায়তা করে, সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। ফ্লোচার্ট তৈরি করার জন্য কিছু নিয়মাবলী আছে, কিছু প্রচলিত বা প্রতীক আছে যেগুলো আমাকে অনুসরণ করতে হবে। তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে ডান থেকে বামে প্রবাহ দেখানো হয়। ফ্লোচার্ট তৈরি করার সময় সংযোগ চিহ্ন যত কম হয় ততই ভালো। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত। তো আমরা একটু দেখবো সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে বলেছিলাম যে প্রোগ্রাম ফ্লোচার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সো সেটার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু জানবো। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, এগুলো আমাদের তেমন দরকার নেই, পরীক্ষায় আসবে না। আমাদের জানতে হবে যেটা সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে দেখব। প্রোগ্রাম ফ্লোচার্টে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এদিকে চারটা আছে, এদিকে চারটা আছে, টোটাল আটটা চিহ্ন আছে। সে আটটা চিহ্নের মধ্যেও ছটা চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ স্যার, দুইটা চিহ্ন তেমন গুরুত্বপূর্ণ নয়। যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা এবং এটা, এই দুটা গুরুত্বপূর্ণ নয়, বাদবাকিগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা প্রোগ্রাম তৈরি করব, সো ওই প্রোগ্রামের শুরুতে যে চিহ্নটা দিতে হবে একটু পাইপ আকৃতির, এটাকে আমরা বলছি পাইপ আকৃতির বা সিলিন্ডার আকৃতির। তো এটার জন্য স্টার্ট এবং এন্ডের চিহ্নটা দিতে হবে। আমি যখন প্রোগ্রাম শুরু করব তাও এই চিহ্ন দিতে হবে, শেষ করার সময়ও এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা যখন কোনো ডিসিশন নিব, ডিসিশন নেওয়ার জন্য এই চিহ্নটা দিতে হবে, এটা হচ্ছে হিরক আকৃতির মানে ডায়মন্ড স্ট্রাকচারের ডায়মন্ড শেপের। ইনপুট এবং আউটপুটের জন্য সামুদ্রিক আকৃতিটা দিতে হয়। ডিরেকশনের জন্য হচ্ছে তীর চিহ্ন। যখন আমার কম্পিউটার প্রসেসিং করবে, আমরা যখন মান নির্ণয় করবে, তখন হচ্ছে আয়তকার চিহ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। যখন একাধিক ধাপ এক জায়গায় এসে মিলিত হবে, তখন যে চিহ্নটা তাকে বলছি আমরা গোলাকার এবং এটার নাম হচ্ছে কানেক্টর। প্রিডিফাইন্ড এবং শর্ট নোট এগুলো তেমন একটা পরীক্ষায় আসে না। আমাদের যে উচ্চতর
কর্মচারীদের বেতনের জন্য এটা আমার তেমন গুরুত্বপূর্ণ নয়, খুবই সহজ থেকে একটা দিয়ে তোমাদেরকে শুরু করবো, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা তারপরে একটু দেখাই দেয়, যেমন প্রোগ্রাম শুরু করতেছ, শুরু করার সময় পাইপ আকৃতির চিহ্নটা, এটা হচ্ছে সংযোজনের চিহ্ন। একটু আগে বলেছিলাম যখন একাধিক ধাপ এক জায়গায় এসে মিলিত হবে তখন সংযোজনের চিহ্নটা। তাহলে ফার্স্টে কি করতে হবে, কর্মীদের উপাত্তক্রম, উপাত্তক্রম শেষ হয়েছে কিনা আমি একটু ডিসিশন নিব, সেখানে হচ্ছে টাইম শেপ, আর যখন গ্রহণ করেছিলাম তখন হচ্ছে সামুদ্রিক আকৃতি। ইনপুট এবং আউটপুট, ইনপুট এই যে ইনপুট এবং এই আউটপুট হচ্ছে সামুদ্রিক আকৃতি। এখন ডিসিশন মেক করার সময় একটা হ্যাঁ হয় একটা না হয়, হ্যাঁ হলে প্রোগ্রামটা শেষ, আর যদি না হয় তাহলে সে কি করবে, বেতনের হিসাব নিবে, সেখান থেকে কর্তন করার যদি থাকে, মানে সে যদি অফিস মিস দেয় কর্তন করার থাকে, তখন কর্তন করবে, প্রকৃত বেতনটা নির্ণয় করবে, নির্ণয় করার পর সেটা প্রদর্শন করবে, করার পরে সে আবার এখানে যাবে আরেকজন একটা গ্রহণ করবে। এভাবে যখন কমপ্লিট হয়ে যাবে, যখন ডিসিশনটা শেষ, তখন কি হবে প্রোগ্রাম শেষ করে দেবে। একটা ফ্লো চার্টের মৌলিক গঠন, মৌলিক গঠনে সিম্পল সিকোয়েন্স আছে, সিলেকশন আছে, লুপ আছে, জাম্প আছে, চারটা মৌলিক গঠন আমরা বলতে পারি। সরলটা হচ্ছে একদম প্রত্যেকটা স্টেটমেন্ট একবার একবার কমপ্লিট করবে, মানে এটা কমপ্লিট করছে দেন এখানে আসছে, দেন এখানে আসছে, দেন এখানে আসছে, আর পুরো কাজ করার সময় এইভাবে কাজ করে। আর যে সকল ক্ষেত্রে সিদ্ধান্তের প্রয়োজন হয় বা তুলনা করে কার্য নির্বাহ করতে নির্বাহ করতে হয়, সেক্ষেত্রে স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। মনে করো যে এখানে আসলাম, এখানে আসার পরে যদি একটা ডিসিশন নিচ্ছে, একটা ডিসিশন নেওয়ার পরে ইয়েস হলে একটা করবেন, নো হলে আরেকটা করবেন, সেটাকে বলছি নির্বাচন। আর লুপটা হচ্ছে একই কাজকে বারবার করবে, মানে এই কাজটা এখানে যে কাজটা আছে সেটা সে বারবার করতে থাকবে, এটাকে বলছি লুপ। জাম্প মানে হচ্ছে মাঝখানে একটা দুটা স্টেটমেন্ট না করে অন্য আরেকটা লাইনে চলে যাওয়া, সেটাকে আমরা বলছি জাম্প। তো আরেকটা আমার ইয়ে ছিল, প্রোগ্রাম ডিজাইনের পদ্ধতি ছিল, সেটা হচ্ছে শুডো কোড। শুডো কোড বানানটা একটু আমরা খেয়াল রাখবো, PSEUTO, শুডো মানে একটা হচ্ছে ছদ্ম বা যা সত্য নয়, এটি প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত একটি পদ্ধতি। শুডো কোডের মাধ্যমে সুন্দর ও সহজ ইংরেজি ভাষায় প্রোগ্রামের বিভিন্ন ধাপ বর্ণনা করা হয়, যা দেখতে কোনো প্রোগ্রামিং ভাষায় কোডিং এর মতো মনে হয় কিন্তু একচুয়ালি প্রোগ্রামিং নয়। তো সেই ধরনের নির্দেশগুলোকে আমরা বলছি শুডো কোড। শুডো কোড নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার উপরে নির্ভরশীল নয়। এই পদ্ধতিতে একটি প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন সকলে সহজে বুঝতে পারে। শুডো কোডকে অনেক সময় অ্যালগোরিদম আমরা বিকল্প হিসেবেও বিবেচনা করতে পারি। তো এখানে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য একটা শুডো কোড থাকা হয়েছে, আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের শুডো কোডটা একটু দেখবো, আমরা বাসায় এটা একটু চেক করে দেখবো, বাসায় একটু লিখবো আমরা এটা, কারণ খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরের জন্য অনেক রাষ্ট্র পরীক্ষায় আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় করবো। তো শুরুতে আমাকে প্রোগ্রামটা কি করতে হবে, স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আমি ইনপুট নিব, ইনপুট আমি কয়টা সংখ্যা নিব, তিনটা, তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, এগুলোকে আমরা বলছি ভ্যারিয়েবল বা চলক। এখন এই তিনটে সংখ্যার আমরা কি করব, গড় নির্ণয় করতে গেলে আগে যোগফল বের করতে হবে। সো টোটাল ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেন আমি কি বের করব, অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজ বের করার জন্য টোটালকে আমরা কি করবো, তিন দিয়ে ভাগ করবো, তাহলে সেখানে অ্যাভারেজটা চলে আসছে। এখন আমি রেজাল্ট দেখাবো, রেজাল্ট দেখানোর জন্য আমাকে যে কিওয়ার্ড ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে আউটপুট। আউটপুট কাকে দেখাচ্ছি, অ্যাভারেজকে, দেন আমার প্রোগ্রাম শেষ হয়েছে, আমাকে কি লিখতে হবে, এন্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, আমরা এটা একটু মাথায় রাখি, যারা শিক্ষার্থীরা আছো চাইলে এটা এই বইটা যদি তোমাদের নাও থেকে থাকে তোমরা একটু একটু লিখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। শুডো কোডের সংখ্যাটা শিখবা, আর এখান থেকে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য শুডো কোডটা শিখবা, পরীক্ষা তোমার দুটি সংখ্যার জন্য আসতে পারে। এখন অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে আমরা বলছি অ্যালগোরিদম। যে পদ্ধতিতে চিত্রের সাহায্যে কতগুলো চিহ্ন ব্যবহার করে সমস্যার ধারাবাহিক সমাধান করা হয় তাকে আমরা বলছি ফ্লোচার্ট। তাহলে একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে ফ্লোচার্ট, এটা ধাপে ধাপে খাতায় লিপিবদ্ধ করতে হবে, বাট এখানে হচ্ছে চিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। অ্যালগোরিদমটা হচ্ছে বর্ণনামূলক, কারণ ধাপে ধাপে খাতায় লিখতে হবে, বাট ফ্লোচার্টটা হচ্ছে চিত্রভিত্তিক। তো এটার দ্বারা প্রোগ্রাম বোঝাটা একটু কঠিন, কিন্তু প্রোগ্রাম বোঝাটা সহজ হচ্ছে তার ফ্লোচার্টে।
প্রোগ্রাম প্রবাহের দিকটা বোঝা যায় না, বাট এখানে প্রোগ্রাম প্রবাহের দিকটা সহজে বোঝা যায় কোন দিক থেকে কোন দিকে যাবে, অ্যারের জন্য দেওয়া হয়, বাট এখানে সেটা একটু কঠিন। তো প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করাটাও কঠিন অ্যালগোরিদমের সাহায্যে, বাট ভুল ত্রুটি দূর করাটা সহজ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটা আমরা একটু শিখে রাখবো, কারণ পরীক্ষা এটা আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি, পরবর্তী ক্লাসে আমরা একদম সরাসরি হাতে কলমে দেখাই দিব অ্যালগোরিদম ফ্লোচার্টগুলো কিভাবে লিখতে হয়, আর এখান থেকে আমরা যে যে প্রশ্নগুলো শিখবো আমি আরেকবার বলে দিই। অ্যালগোরিদম ফ্লোচার্টের পার্থক্যটা আমরা শিখবো, সুডো কোডের যে একটা উদাহরণ দেওয়া আছে কাকে বলে, এবং উদাহরণটা আমরা একটু ভালো করে শিখে নিব। দেন আমাকে শিখতে হবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? তো আমরা একটু ভালো করে দেখে নেবো, শর্ত আছে অ্যালগোরিদমের, সেগুলো আমরা একটু জানবো। দেন আমাকে অবশ্যই অবশ্যই এই কোয়েশ্চেনটা ভালোভাবে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। একটা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, প্রোগ্রাম তৈরির ধাপ সংক্ষেপে বললাম, কোয়েশ্চেনটা আমরা একটু ভালোভাবে শিখে রাখবো। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকের লেকচারটা। শিক্ষার্থীরা আমরা আশা করবো বাসায় বসে একটু পড়ালেখা করতে হবে, একটু মুখস্থ করতে হবে, বুঝে বুঝে না বুঝতে স্যারকে অবশ্যই জানাবো, তাহলে স্যার এটা সলভ করে দেবো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।